মুভি শুরুতে আমরা একটি পরিবারকে দেখি, সেখানে চারজন লোক থাকে। লোকটি কিটা, তার স্ত্রী জুনসু, মেয়ে কি জান আর ছেলে কিহো। তারা একটি ছোট বেসমেন্টে থাকে। তাদেরকে টিকে থাকার জন্য অনেক কষ্ট করতে হয়। তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল আর নিজেদের ঘর চালানোর জন্য পিৎজার বক্স বানানোর কাজ করত। কিন্তু ঘর চালানোর জন্য তাদের এই কাজ যথেষ্ট ছিল না। একদিন কিহোর বন্ধু, যে তার সাথে ইউনিভার্সিটিতে পড়তো, সে তাদের বাড়িতে আসে। সে কিহো কে একটি পাথর দেয় আর বলে, এটা আমার দাদু তোমাদের জন্য পাঠিয়েছেন। এমনি তো এটাকে সাধারণ পাথরই মনে হয়, কিন্তু এটাকে খুব হাস মানা হয় আর মনে করা হতো যার কাছে এই পাথর থাকবে সে খুশি থাকবে, তার অবস্থাও ভালো হয়ে যাবে। কিহো তার বন্ধুকে জানায় তার আর্থিক অবস্থা ভালো নয়। তার বন্ধু তাকে বলে, আমি পড়াশোনার জন্য দেশের বাইরে চলে যাচ্ছি, সে কারণে আমি যাকে টিউশন পড়াতাম তুমি তাকে ইংরেজি পড়িয়ে দিও। কিহো বলে, আমি তো কখনো পড়াইনি, তার বাবা আমাকে কাজ দিবে না। তার বন্ধু বলে, আমি তোমার জন্য সুপারিশ করে দিব, ব্যাস তুমি শুধু তোমার বোনের কাছ থেকে ফেক ডিগ্রি বানিয়ে নিও। কিহোর বোন একজন আর্টিস্ট, সে তার জন্য ডিগ্রি বানিয়ে দেয়। এরপর কিহো সেই জায়গায় যায় যেখানে তার টিউশন দেওয়ার থাকে। তাদের ঘর অনেক বড় আর অনেক সুন্দর, তাদের ফ্রিজও থাকে। এই পরিবারের নাম পার্ক ফ্যামিলি। এই পরিবারেও চারজন লোক থাকে, হাজবেন্ড ওয়াইফ আর দুটো বাচ্চা, এক ছেলে আর এক মেয়ে। মেয়ের নাম তাহাই, যাকে টিউশন পড়াতে হবে। সেখানে এক মেয়ে থাকে যে অনেক বছর হলো সেখানে কাজ করে। কিহো একটা ডেমো ক্লাস দেয় যেখানে মেয়েটির মা ও তার সাথে বসে থাকে। কিহোর কাজে তারা সন্তুষ্ট হয় আর তাকে কাজ দিয়ে দেয়। কিহো জানতে পারে মেয়েটির ভাই দশম এর আঁকা আঁকির খুব শখ, তার জন্য অনেক টিচার আনা হয় কিন্তু কেউ স্থায়ী হয় না। কিহো ভাবে, আমার বোন আর্টিস্ট, আমি তাকে এর পেন্টিং টিচার বানিয়ে দেই। কিহো এসে সমের মায়ের সাথে কথা বলে যে, আমার এক কাজিন আছে যে আর্টিস্ট, আমি পরামর্শ দিচ্ছি আপনি তাকে হায়ার করে নিন। দশামের মা এটা শুনে রাজি হয়ে যায়। পরের দিন কিহো তার বোনকে জেসিকা নামের মেয়ে সাজিয়ে পরিচয় করিয়ে দেয়, আসল নাম বলে না কারণ যাতে কারোর সন্দেহ না হয়। তারা দুজন ভাই বোন। কি জেন জেসিকা হয়ে বাচ্চাটির আর্ট টিচার হয়ে যায়, সে আর্ট থেরাপিস্ট, তাই তার কথা দিয়ে তাদের সবার মন জয় করে নেয়। এখন এই দুই ভাই বোনের টিচার হয়ে কাজ করতে শুরু করে। যখন জেসিকার প্রথম ক্লাস থাকে, সেখানে দাসমের বাবা মানে মালিক পৌঁছে যায় আর তার ড্রাইভারকে বলে জেসিকাকে বাড়ি পৌঁছে দিতে। সে তাই করে। ড্রাইভার জেসিকাকে বাড়িতে ছাড়তে চায় কারণ অনেক রাত হয়ে গেছে। জেসিকা ড্রাইভারকে বলে, আপনি আমাকে মেট্রো স্টেশনে ড্রপ করে দিন, আর ড্রাইভার তাকে সেখানে ড্রপ করে দেয়। জেসিকা ইচ্ছা করে তার পেনটি সেখানে ফেলে যায় যাতে তার মালিকের সন্দেহ হয় তার ড্রাইভার ঠিক নয়, আর মালিক সেটি পেয়েও যায় আর ভাবে তার ছেলের আর্ট টিচার আর ড্রাইভারের মধ্যে কিছু চলছে। এ নিয়ে সে তার ওয়াইফের সাথে আলোচনা করে। তার ওয়াইফ জেসিকাকে ওই রাতের সম্পর্কে জিজ্ঞেস করে যে রাতে ড্রাইভার তাকে ড্রপ করেছিল। জেসিকা বলে, আমি বাড়ির বদলে মেট্রো স্টেশনে নেমে গিয়েছিলাম, আর বাড়ির মালিক সন্তুষ্ট হয় আর জেসিকাকে যেতে বলে। এরপর সে ড্রাইভারকে চাকরি থেকে বের করে দেয়। জেসিকা এসব এই কারণে করে যাতে সে ড্রাইভারের জায়গায় তার বাবাকে আনতে পারে। সে তাদেরকে পরামর্শ দেয়, আমার বাবার ভাইয়ের ড্রাইভার আছে যে বেশ ভালো ড্রাইভার, আপনারা তাকে রেখে দিন। পরে সে তার বাবাকে তার বাবার ভাইয়ের ড্রাইভার সাজিয়ে পরিচয় করিয়ে দেয়। তার বাবারও চাকরি হয়ে যায় আর বাবা ভাই বোন তিনজনই এখানে চাকরি করতে থাকে। তারা অচেনার ভান করে কাজ করত যাতে তাদেরকে কেউ সন্দেহ না করে। তারা ভাই বোন আর ড্রাইভার তাদের বাবা। আমরা আবার দেখি কিহো হাইকে পড়ায়। তখন তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। এখন কিহো আর কি জান নিজের মাকেও
সেই বাড়িতে কাজ দিতে চায়। তাদের উদ্দেশ্য জানার জন্য সেই মেয়েকে সেখান থেকে বের করতে হতো, কিন্তু এটা এত সহজ ছিল না। তারা একটা প্ল্যান ভাবে, পিচের ওপর যে পাউডার থাকে সেটার কারণে যে কোনো মানুষেরই অ্যালার্জি হতে পারে, আর সে এমনই করে। মেয়ে যখন কুকুরের সাথে খেলছিল তখন সে তার উপর পাউডার ঢেলে দেয়, আর সাথে সাথেই মেয়েদের অ্যালার্জি শুরু হয়ে যায়, আর সে হসপিটালে চলে যায়। যখন সে হসপিটালে থাকে তখন কিহোর বাবাও হসপিটালে পৌঁছে যায়। সে একটা সেলফি তুলে সেখানে মহিলাটিকেও ক্যাপচার করে নেয়। সে ঘরের মালকিনকে শপিং এ নিয়ে যায় আর তাকে বলে, আমি ঘরের মেয়েকে হসপিটালে যেতে দেখেছি। যখন সেলফি তুলি তখন সে তার মধ্যে চলে আসে, আর না চাইতেও আমি সেই লেডির কথা শুনে ফেলি, তার টিবি হয়েছে। কিন্তু মালকিন তার কথা বিশ্বাস করে না। পরে সে তার মেয়ে কিজানকে মেসেজ দেয়, আমরা কিছু মিনিটের মধ্যেই বাড়িতে পৌঁছে যাব। মেসেজ দেখেই কিজান পিচের পাউডার আবার মেয়েদের উপরে ঢেলে দেয়, আবার তার কাশি হতে শুরু করে। এর মধ্যে বাড়ির মালকিন বাড়িতে পৌঁছে যায়। ওই লেডি একটি টিস্যু ব্যবহার করে আর সেটি ডাস্টবিনে ফেলে দেয়। ড্রাইভার ডাস্টবিনের কাছে যায় যেখানে টিস্যু ফেলা হয়েছে, সেটাতে সস ঢেলে মালকিনকে দেখায়। এবার তার বিশ্বাস হয়ে যায়, আমার ড্রাইভার ঠিকই বলছিল, ওই মেয়েদের টিবি আছে। সে তার ড্রাইভারকে বলে এই কথা তার মালিককে না বলতে, তাইলে তিনি অনেক রাগ করবেন। সে ওই মহিলাকেও চাকরি থেকে বাদ দিয়ে দেয়। ড্রাইভার অনেক চালাকি করে তার স্ত্রীকে কুক বলে পরিচয় করিয়ে দেয়। শেষ পর্যন্ত তার স্ত্রীরও চাকরি হয়ে যায়। এরপর চারজনই এক ফ্যামিলিতে কাজ করে আর কাউকে সন্দেহ হতে দেয় না যে তারা একই পরিবারের। অনেক চালাকি করে তারা নাম পাল্টে থাকছিল। তাদের অবস্থার অনেক পরিবর্তন হয়, তাদের অবস্থা ভালো হয়, খাওয়ার জন্য তারা ভালো খাবার পায় আর ভালো পেও নেয়। দা সমের বাজে হয়, পার্ক ফ্যামিলি সেটা সেলিব্রেট করার জন্য এক পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর তার জন্য তারা চলে যায়। তাদের যাওয়ার পরে এই চার পার্টি সেলিব্রেট করে, তারা অনেক এনজয় করে। তখন হঠাৎ ডোরবেল বাজে, দরজায় ওই পুরাতন মেড দাঁড়িয়ে থাকে। সে বলে, আমার কিছু জিনিস এখানে থেকে গেছে যা আমি নিতে চাই। কিহ তাকে আসতে দেয় আর সে বেজমেন্টে চলে যায়। অনেক সময় পার হলেও সেই লেডি ফিরে আসে না। জুনসু সেখানে যেয়ে দেখে সে একটা কাবার্ডে ধাক্কা দিচ্ছে, সে সেখান থেকে সরে না, কারণ তার নিচে প্লেট আটকে গেছে। জুনসু প্লেটকে সরিয়ে দিলে আলমারি সেখান থেকে সরে যায়, আর আলমারির নিচে একটা গোপন রাস্তা থাকে, সেটা নিচের দিকে যায়। মেড সেখানে যায় আর সেখানে একজনকে পায়। বাস্তবে সেই লোকটি তার হাজবেন্ড হয়। তাকে লুকিয়ে রাখা তার প্রায় 4.5 বছর হয়ে গেছে। পার্ক ফ্যামিলি এ সম্পর্কে কিছুই জানে না, কারণ তাদের আগে এখানে যে পরিবার থাকতো তাদেরকেও সে বলতো না। এই লেডি অনেকদিন হলো এখানে কাজ করে, সে সব জানে। এখানে এক গোপন রাস্তা আছে, সে তার হাজবেন্ডকে এখানে লুকিয়ে রেখেছে কারণ তার উপর অনেক ঋণ আছে। যদি তাকে লুকিয়ে না রাখতো পানাদাররা তাকে মেরে ফেলতো। তখন মেয়ে জুনসুকে বলে, তুমি সপ্তাহে একদিন আমার হাজবেন্ডকে খাবার দিও, এখানে ফ্রিজ আছে, আর এর পরিবর্তে আমি তোমাকে পে করে দিব। জুনসু মানা করে দেয় আর পুলিশকে কল করতে বলে। তখন লেডি অনেক মিনতি করে যাতে সে এমন না করে। এদিকে জুনসুকের ছেলে মেয়ে সিঁড়ি থেকে এসব কথা শোনে, তাদের মধ্যে কারোর পা স্লিপ হয়ে যায় আর তিনজন সামনে এসে পড়ে। লেডি এসবের ভিডিও বানায়। তখন কিহ বলে, বাবা আমার পা, এই কথাটাও ভিডিওতে রেকর্ড হয়ে যায়। তখন লেডি বুঝতে পারে এ চারজন একই পরিবারের আর চালাকি করে এখানে কাজ নিয়েছে। এই ভিডিও সে মালকিনকে সেন্ড করতে যায়। সেখানে জুনসু তাকে অনেক মিনতি করে যাতে এমন না করে। মহিলা তার হাজবেন্ডকে নিয়ে উপরে আসে আর ওই চারজনকে বলে হাত উপর করে রাখতে। চারজন হাত উপর করে আর সে তার ভিডিও করে, আর সেই টেবিলেও ভিডিও করে যেখানে তারা পার্টি করছিল। সে চারজন হাজবেন্ড ওয়াইফের উপর হামলা করে, ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করে দেয়। তাদের মধ্যে লড়াই চলছিল, হঠাৎ টেলিফোন বেজে ওঠে। জুনসু ফোন ওঠায়, সেখানে মালকিনের ফোন ছিল। সে বলে প্রচন্ড বৃষ্টির কারণে ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে।
আছে আর আমরা 8 মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছে যাব। তাকে খাবার বানাতে বলে। 8 মিনিটের মধ্যে তাদের বাড়ির সব কিছু ঠিক করার ছিল। তখন তিনজন মিলে হাজবেন্ড ওয়াইফের মুখ চেপে রাখে, পরে হাত পা বেঁধে তাদেরকে আবার বেসমেন্টে রেখে আসে, পরিষ্কার করার কাজ শুরু করে দেয়। ঠিক 8 মিনিট পরে ওই ফ্যামিলি বাড়িতে এসে যায়। তারা ঘর পরিষ্কার করে রেখেছিল, পার্ক ফ্যামিলির কোনো সন্দেহ হয় না। তারা আসার আগে এখানে কি হয়েছিল তারা কিছুই বুঝতে পারে না। তারা আবার লুকিয়ে পড়ে, খাবার খায়। আর বাড়ির মালিক জুনসুকে বলে, এক বার্থডেতে আমার ছেলে কেক খাওয়ার জন্য উঠেছিল, তখন সে এক ভূতকে দেখেছিল। সে আসলে মেয়েটার হাজবেন্ডকে দেখেছিল, যাকে সে ভূত মনে করেছিল। বাইরে বৃষ্টি হয়, তখন তার ছেলে সোম বলে, আমি বাইরে শুবো, এই বলে সে টেন্ট নিয়ে বাইরে বসে থাকে। সোমের বাবা মা হলেই শুয়ে পড়ে, যাতে সারা রাত সোমকে দেখতে পারে। দুজন সোফায় শুয়ে কথাবার্তা বলতে থাকে। সোফার নিচে কিটা, কিজান আর কিহো লুকিয়ে থাকে। বাড়ির ড্রাইভার কিটা সম্পর্কে মালিক তার ওয়াইফকে বলে, ড্রাইভারের শরীর থেকে দুর্গন্ধ আসে যা সহ্য করা অসম্ভব। সে সত্যি বলছে, কারণ তারা যে জায়গায় থাকে সেটা গার্বেজ এরিয়া, লোক সেখানে টয়লেট করে, তাই এই বাড়ির সবার শরীর থেকে, কাপড় থেকে এক ধরনের দুর্গন্ধ আসে। এসব কথা তারাও শুনতে থাকে। তাদের খারাপ লাগে, কারণ একদিন সম এ কথা বলেছিল, আমার টিচারের শরীর থেকে দুর্গন্ধ আসে, এমনই গন্ধ আমাদের ড্রাইভারের মেয়েদের কাছ থেকেও আসে। মালিকরা নিজেদের সাবান আর টাওয়েল চেঞ্জ করার কথা চিন্তা করে, কিন্তু এ গন্ধ তাদের শরীরের নয়, বরং সেই বাড়ির যেখানে তারা থাকে। যখন দুজন ঘুমিয়ে পড়ে, তখন তারা সেখান থেকে বের হয়ে তাদের বাড়ি বেসমেন্টের দিকে চলে যায়। তখনও বৃষ্টি হচ্ছিল। যখন তারা সেখানে পৌঁছে যায়, তখন দেখে তাদের পুরো বাড়িতে পানি ঢুকেছে। ঘরের জানালা খোলা থাকার কারণে সব পানি ভেতরে চলে গেছে, এখন এই জায়গায় আর থাকার উপযুক্ত নাই। তখন তারা থাকার জন্য এমন এক জায়গায় যায় যেখানে অনেক লোক শুয়ে থাকে, তারাও তাদের রাত সেখানেই পার করে। কিজেনের কাছে মালকিনের ফোন আসে, তিনি বলেন, আমার ছেলের বার্থডে, আপনাকে আসতেই হবে, তার টিচার আসলে সে খুশি হবে। পরে তিনি কিহোকেও ডেকে নেয় যে তার মেয়ের টিচার। সে শপিং এ যায়, শপিং করে যখন বাড়িতে বসে, তখন তার ড্রাইভারের শরীর থেকে দুর্গন্ধ আসে, সে তার নাকে হাত দেয়। এ কারণে তার ড্রাইভারের অনেক খারাপ লাগে, সে চায় না তার সাথে কেউ এমন আচরণ করুক। তার মালকিনও এমন করতে চায় না, কিন্তু তাকে করতে হয়। এরপর পার্টিতে চলে যায়। কিহো আর তার স্টুডেন্ট হাই উপরে থাকে। তখন কিহো তাকে বলে, তোমার কি মনে হয় আমি এদের মধ্যে একজন? হাই নিজের জবাব হ্যাঁ বলে, মাথা নাড়ে, কিন্তু সে এদের মধ্যে একজন নয়। সেভাবে বেসমেন্টে যে লোক আছে তারা উপরে আসলে তাদের ষড়যন্ত্রের কথা ফাঁস হয়ে যাবে, তখন তাদের চাকরিও চলে যাবে। সে কিছু চিন্তা করে ওই পাথর যেটা তার বন্ধু তাকে দিয়েছিল সেটা বের করে হাত দিয়ে বেসমেন্টে যায়, যেখানে মেয়ের আর তার হাজবেন্ড থাকতো। বাড়ির মেয়ের এক রাত আগেই মৃত্যু হয়েছিল। যখন তারা ওদের নিচে নিয়ে যাচ্ছিল, তখন মেয়ের উপর আসার চেষ্টা করলে জুনসু তাকে লাথি মারলে সে নিচে পড়ে মারা যায়। চারজনের কেউ সেটা জানতো না। কিহোর হাত থেকে পাথর পড়ে যায়, কিন্তু সে চালাকি করে চুপি চুপি সেই পাথর তুলে আনে। সে ওই দুজনকে মারতে এসেছিল যাতে তাদের গোপন কথা কখনো কারো সামনে না আসে। কিহো তার পরিবারকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারে। সে আস্তে আস্তে সামনে এগোতে থাকে। মেয়ের হাজবেন্ড নিজেকে ভুলে যায়, সে দড়ি দিয়ে কিহোর গলায় টান দিয়ে এক জায়গায় আটকে দেয়। সে কিহোকে পাথর তুলে মারতে যায়, কিন্তু মারতে পারে না, সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বেসমেন্ট থেকে ফিরে এসে সে তাকে অনেক জখম করে। এবার সে পার্টির জায়গায় পৌঁছে যায়। তার নজর পড়ে কিজেনের উপরে, যে কেক নিয়ে সোমের দিকে যাচ্ছিল। সে তাকে মুহূর্তেই চিনে ফেলে আর ছুরি দিয়ে কিজেনের বুকে বসিয়ে দেয়। এতে কিজেন অনেক জখম হয়। কিজেনের বাবা তার জখমকে হাত দিয়ে চেপে রাখে যাতে বেশি রক্ত বের না হয়, গভীর জখম না হয়। জুনসু দেখে লোকটি তার মেয়ের উপরে হামলা করছে, তখন সে তার উপর তেড়ে আসে। তাদের মধ্যে বেশ লড়াই হয়।
সেই লড়াইয়ে জুনসু সেই লোকটিকে মেরে ফেলে। বাড়ির মালিক চাবি নিতে যায়, যেটা ওই মৃত লোকটির নিচে পড়েছিল। সে যখন চাবি নিচ্ছিল তখন লোকটির কাছ থেকে অনেক দুর্গন্ধ আসে। তখন সে মুখের ওপর হাত রাখে, যখন তার ড্রাইভার তাকে এমন করতে দেখে তখন তার চেহারা পাল্টে যায়। সে প্রচন্ড রেগে ছুরি উঠায় আর ওই ছুরি মালিকের ওপরে বসিয়ে দেয়। কিটা এটা করেছে কারণ তার মালিকের চাবি দরকার ছিল, কারণ সে তার ছেলে শঙ্কে হসপিটালে নিতে চায় যে অজ্ঞান হয়ে গেছে। অন্যদিকে ড্রাইভারের মেয়েও মরে যাচ্ছিল, কিন্তু তাতে মালিকের কিছু এসে যায় না। কিটা তার মালিককে দেখে যখন সে তার পুরাতন মেয়েদের হাজবেন্ডের নিচে থেকে চাবি বের করছিল তখন নাকে হাত দেয়। এজন্য তার খারাপ লাগে, কারণ তার শরীর থেকেও তার মতোই গন্ধ আসছে। সে নিজেকে ওই লোকটার সাথে রিলেট করে আর এখন সে অনুভব করে তাদের মতো মানুষদের এই লোকেরা কোন নজরে দেখে। মালিকের চোখে বিরক্তি দেখে সে তাকে ছুরি দিয়ে আঘাত করে। এরপর ওই ড্রাইভার গায়েব হয়ে যায়, কি জান মারা যায়, কেহ বেঁচে যায়, কিন্তু তার মেন্টাল অ্যাবিলিটি ডিস্টার্ব হয়ে যায়। এরপরও মা ছেলের ওপর ধোকা চালবাজি ষড়যন্ত্রের কেস চলে, কিন্তু কোর্ট তাদের কোনো সাজা দেয় না, কিছু দিক নির্দেশনা দিয়ে ছেড়ে দেয়। পার্ক ফ্যামিলিও ওই বাড়ি সেল করে দেয়, এক জার্মান ফ্যামিলি সেটা কিনে নেয়। তারা এই বাড়ির হিস্ট্রি সম্পর্কে জানতো না, তাদের বেজমেন্টে আজও কিটা আছে, মানে সেই ড্রাইভার আর মালিককে মেরে এখানে লুকিয়ে পড়ে, যেটা কেউ জানতে পারে না। সে মস্কটের সাহায্যে মানে লাইট অন অফ করে তার ছেলেকে মেসেজ দিতে চায় সে এখনো বেঁচে আছে আর এখানে লুকিয়ে আছে। মস্কট মূলত এক ধরনের সিগন্যাল যা দুজন লোকের মধ্যে যোগাযোগ ঘটায়, যা মেসেজ পাঠানোর সক্ষমতা রাখে। মেসেজ এমন ভাবে পাঠায় আলাদা আলাদা সময়ে লাইট অন অফ করে ছেলেকে সিগন্যাল সেন্ড করে, আর তার ছেলে কিহ দূরবীন দিয়ে সেই সিগন্যালকে দেখে। তার কাছে একটা কোড আসে যেটাকে ডিকোড করে নেয় যে তার বাবা বেঁচে আছে আর সেই বেজমেন্টেই আছে। কিটোর খারাপ লাগে, সে মালিককে মেরে ফেলেছে। সে তার ছবির সামনে যায় আর মাপ চায়। কিহ বলে, আমি একদিন অনেক টাকা উপার্জন করব আর ওই বাড়ি কিনে নিব, তখন তুমি উপরে উঠে এসে আমাদের জন্য অপেক্ষা করো। একদিন ঠিক এমন হয়, কিহ বাড়িটা কিনে নেয় আর সে অনেক ভয় ছাড়াই বেরিয়ে আসে, কিন্তু বাস্তবে এমন কিছুই হয় না, এটা তার শুধু কল্পনা। এখানেই মুভি শেষ হয়ে যায়।